অগাস্টে আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা ভয়ে সীমান্ত এলাকার বাংলাদেশিরা সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ গোলাগুলি গাজায় প্রাণ নেয়ার সময় আবারও হামলায় মৃত্যু আমেরিকাকে সরিয়ে বিশ্ব মোড়ল হতে চাই চীন কিন্তু কিভাবে আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন আসছে আগস্ট মাসে আবারও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার আশঙ্কা করছে মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের বাসিন্দারা তারা বলছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির চলমান তীব্র সংঘর্ষের কারণে পালাতে শুরু করেছে রোহিঙ্গারা ঘন ঘন বোমার বিস্ফোরণ আর গোলাগুলির শব্দে আতঙ্কে আছে টেকনাফবাসী এমন অবস্থায় সীমান্তবর্তী এলাকাগুলোতে বাস করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশিরা ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান সীমান্তের ঠিক ওপারে চলছে ব্যাপক গোলাগুলি সংঘর্ষ ঘন ঘন বিকট শব্দে বোমার বিস্ফোরণ আর গোলাগুলির আওয়াজে ভয়ে আতঙ্কে এপারের বাসিন্দারা বাংলাদেশের টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমারের রাখান রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে টেকনাফের স্থানীয় বাসিন্দারা জানালেন মাঝে মাঝে এত বেশি সংঘর্ষ হয় যে গুলির শব্দে সীমান্ত এলাকায় বসবাস করাই কঠিন হয়ে পড়ছে guli rabas kub biشi ono bisi ag to bوmamaris bisi kup biشi ono biشio one tt ar aber kوb bi tanevarman তারা জানালে শুধু সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিয়ানমারের যুদ্ধজাহাজ মোতায়েনি নয় প্রায়ই খুব কাছ দিয়ে উড়ে যেয়ে বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইনের এলাকাগুলোতে হামলা চালাচ্ছে মিয়ানমারের যুদ্ধ বিমানগুলো কেবল দিনে নয় রাতেও চলে হামলা এমন পরিস্থিতিতে আতঙ্ক আর ভয়ে ঘুমাতে পারছে না টিকনাফের অধিবাসীরা তখন জাহাজগুলো দেখা যাচ্ছে আর উপর দেউলু জাহাজও প্রায় সময় আসে একেবারে তারা তারা মানে কি গোলা দোকানে তো হয়েছে কিন্তু এখানে আমরা একেবারে আতঙ্কিত যে এখানে আমরা যে গুমের মধ্যেও চমকে উঠে অনেক সময় এরকম হয়ে থাকে বুঝছেন খুবই কষ্টের মধ্যে আছে আমরা তাদের ভয়াবহ অবস্থা দেখে কোন সময় এসে আমাদের এখানে কি হয় এটা নিয়েও তো আমরা দুশ্চিন্তার মধ্যে আছি নাইখঞ্ছড়ির কাছে মিয়ানমার সীমান্ত নিরাপত্তা চৌকিতে কাটাতারের বেড়া জুড়ে আরাকান আর্মির লাল পতাকা দেখা যাচ্ছে স্থানীয়রা জানালেন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে এখন রাখাইন থেকে রোহিঙ্গারা সহজে বাংলাদেশেও অনুপ্রবেশ করতে পারছে না কিন্তু জুলাইয়ে নিষেধাজ্ঞা উঠে গেলে আগস্টে নামতে পারে রোহিঙ্গাদের ঢল টেকনামবাসীর অভিযোগ অনেক জেলে অর্থের লোভে রোহিঙ্গাদের বাংলাদেশে অবৈধভাবে ঢোকার সুযোগ করে দেয় আর এমনটা হলে আবারও অস্থির হয়ে উঠতে পারে সীমান্ত পরিস্থিতি রিফাত সামান নিউজ ডেস্ক সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী দুপক্ষের মধ্যে পদক্ষেপ সংঘর্ষ এড়াতে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গেল কয়েকদিনের মতো মঙ্গলবারও লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহরের সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এদিকে লেবানেনের সঙ্গে উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন মন্ত্রী সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি যুদ্ধের বদলে কূটনৈতিক আলোচনার উপর জোর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এছাড়া ইসরায়েলের শীর্ষ এক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন হিজবুল্লার সাথে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য কাজ করে যাচ্ছে নেতানিয়াহু সরকার এদিকে আবারও ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর উপর বর্বর হামলা চালিয়ে অন্তত দশ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর আগেও বেশ কয়েকবার ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী খাবারের তীব্র অভাবে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে অন্তত পাঁচ লাখ ফিলিস্তিনি বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ত্রাণ সরবরাহের সময় ত্রাণ প্রত্যাশীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তা সহ কমপক্ষে দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইউএন এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজি ইউএনআরডব্লিউ এর প্রধান বলেন গাজার ধ্বংস হয়ে গেছে খাবার ও বিশুদ্ধ পানির ট্রাকের অপেক্ষায় থাকা শিশুরা অপুষ্টি ও পানি কারণে মৃত্যুর কোলে ঠলে পড়ছে দুর্ভিক্ষের কারণে উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজার প্রায় চার লাখ পঁচানব্বই হাজারেরও বেশি বাসিন্দা জাতিসংঘ মানবিক সংস্থাগুলোর নতুন এক প্রতিবেদনে বলা হয় খাদ্য সংকটে এক বিপর্যয়কর অবস্থার মুখোমুখি হচ্ছে ফিলিস্তিনিরা ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন গাজে যুদ্ধ অব্যাহত থাকবে এই মন্তব্যের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আটাশ জন নিহত ও ছেষট্টি জন আহত হয়েছেন সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় কমপক্ষে সাঁত্রিশ হাজার ছয়শ ছাব্বিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন ছিয়াশি হাজার আটানব্বই জন ইফাত জাহান বাংলাভিশন লোহিত সাগরে মোতায়েন মার্কিন রণতরিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা শনিবার আইজেনহাওয়ার হাওয়ার নামে ওই বিমানবাহী রণতরীতে হামলা হয় এরপরই লোহিত সাগর থেকে রণতরীটি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট সাত অক্টোবর গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর পর থেকেই এর বিরোধিতায় লোহিত সাগরে তেলাবিবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের প্রতিরোধযোদ্ধারা গত কয়েক মাসে লোহিত সাগর ও আরব সাগরে বিশেষ করে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোতে একের পর এক হামলা চালিয়েছে তারা গাজা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে দায়ী করছে এ গোষ্ঠী ফলে দিন দিন জাহাজে হামলার তীব্রতা বাড়ছে এরই অংশ হিসেবে শনিবার লোহিত সাগরে থাকা বিমানবাহী মার্কিন রণতরী আইজেন হাওয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এক বিবৃতিতে জানায় কেবল গত এক মাসেই আইজেন হাওয়ারকে লক্ষ্য করে চারবার বড়সড় হামলা চালানো হয়েছে চলতি সপ্তাহেই দুইবার ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় আইজেন হাওয়ার পরিস্থিতি জটিল হয়ে ওঠায় লোহিত সাগর থেকে বিমানবাহী এই রণতরীটিকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আট মাস মোতায়েন থাকার পর এটিকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে ইয়েমেনি যোদ্ধাদের সক্ষমতা প্রসঙ্গে সমর বিশেষজ্ঞ রাশেদ আল ওয়াতারিউ বলেন দিন দিন আধুনিক সমরাস্ত্রে শক্তিশালী হয়ে উঠছে ইয়েমেনি যোদ্ধারা ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্রে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যাপক পরিশ্রম করছে ইয়েমেনের যোদ্ধারা যুক্তরাষ্ট্রের রণতরী আইজেন হাওয়ার সহ বিভিন্ন জাহাজে আঘাত হানার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেছে তারা এটি দেখিয়ে দিচ্ছে শত্রুপক্ষকে তারা পিছু হটতে বাধ্য করতে চায় গত শুক্রবারও তুফান এক নামে নিজেদের উদ্ভাবিত একটি অত্যাধুনিক ড্রোন বোট উন্মোচন করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দ্রুতগতির এই ড্রোন বোট স্থির বা চলন্ত যে কোনো জলজানে চোরাগোপ্তা হামলা চালাতে সক্ষম জোবায়ের বাংলা আমেরিকা আমেরিকাকে সরিয়ে বিশ্বের সামরিক আধিপত্য বিস্তার করতে চায় চীন এজন্য এরই মধ্যে সেনাবাহিনীতে বড় আকারের শুদ্ধি অভিযান চালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বিশেষজ্ঞরা বলছেন নিজের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে সশস্ত্র বাহিনীকে ইচ্ছে মতো ঢেলে সাজাচ্ছেন শি সেই সঙ্গে তাইওয়ানে দখল নিতে যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে চীন হাফিজুল ইসলামের রিপোর্ট জলে স্থলে কিংবা সাইবার দুনিয়া সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত চীন সাম্প্রতিক সময়ে দেশটির ক্রমবর্ধমান সামরিক শক্তি সে কথারই ইঙ্গিত দিচ্ছে তাইওয়ান নিয়ে উত্তেজনার মধ্যে সশস্ত্র বাহিনী পুনর্গঠনে মনোযোগী চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক আধিপত্যে পরাশক্তিগুলোর মাথার উপর ছড়ি ঘোরানোর উচ্চাবিলাসী পরিকল্পনা বাস্তবায়ন করছে বেইজিং বহির্বিশ্বে প্রকাশিত তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করে চীন সুনির্দিষ্ট না হলেও দেশটির সামরিক অঙ্গনে দেখা গেছে ব্যাপক কর্মতৎপরতা গত মে মাসে তাইওয়ানের নতুন সরকার আসার পর থেকে আগের চেয়ে বেড়েছে চীনের সামরিক বৈরিতা কিছুদিন আগেই তাইওয়ান ঘিরে চালানো হয় যুদ্ধের মহড়া দেশটিতে বৃদ্ধি পেয়েছে সাইবার আক্রমণ ভুয়া তথ্যপ্রচার ও চীনা প্রোপাগান্ডার উপদ্রব তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন স্বশাসিত গণতান্ত্রিক দেশটিকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে বেইজিং তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে নিজেদের সব শক্তি নিয়ে পুরোপুরি প্রস্তুত চীনের সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে যুদ্ধে নামার মতো সতর্ক আছে তারা সাম্প্রতিক মহড়া শেষে এমন মন্তব্য করেন চীনের একজন সামরিক মুখপাত্র চীনা সামরিক বাহিনীর সামর্থ্য নিয়ে সন্ধিহান ছিলেন শি জিনপিং গত এপ্রিল মাসে সেনাবাহিনীতে চালানো হয় ব্যাপক সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম নির্মূল করা হয় দুই সালে তৈরি বিশেষ বাহিনী স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স সশস্ত্র বাহিনীর মহাকাশ ও সাইবার যুদ্ধের ক্ষমতা বাড়ানো এবং ইনফরমেশন ওয়ারফেয়ারে শক্ত অবস্থান নিশ্চিত করা ছিল এসএসএফের গুরুত্বপূর্ণ দায়িত্ব চীনের সেনাবাহিনীতে গত এক দশকে এটাই ছিল বড় আকারের রথ বদল দক্ষিণ ও পূর্ব চীন সাগর এবং তাইওয়ান প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে আছে ওয়াশিংটন বেইজিং সম্প্রতি সাংহাই থেকে সমুদ্রে নেমেছে চীনের নতুন ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের পর নৌবাহিনীতে সবচেয়ে বেশি যুদ্ধ বিমানবাহী রণতরীর মালিক হল শি জিনপিংয়ের দেশ এসব পদক্ষেপ ও আগ্রাসী আচরণ করে আঞ্চলিক শান্তি নষ্ট করছে বেইজিং বরাবরই এমন অভিযোগ জানিয়ে আসছে ওয়াশিংটন আধুনিক যুদ্ধক্ষেত্রে সেরার তকমা দখল করে আছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সামরিক অঙ্গন ছাড়াও তাদের হাতে আছে যে কোনো দেশের ভূ পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা শি জিনপিংয়ের আকাঙ্ক্ষা এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠবে বেজিং। সেই লক্ষ্য পূরণেই সেনাবাহিনী পুনর্গঠন করছে চীন তাইওয়ানের পক্ষে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের অবস্থান এবং চীনের সামরিক উস্কানির মাত্রা বৃদ্ধি সব মিলে উত্তপ্ত অত্র অঞ্চল অন্যদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মিত্রতার নতুন মাত্রা নিয়ে বেইজিংকে থাকতে হচ্ছে সতর্ক অবস্থানে বিভিন্ন ফ্রন্টে একসাথে অনেক দিক সামাল দিচ্ছেন শি জিনপিং তবে সামরিক আধিপত্য বিস্তারে তার উচ্চাবিলাসী পরিকল্পনা চীনের জন্য কতটা লাভজনক হবে সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায় হাফিজুল ইসলাম বাংলাভিশন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপ নিজের গায়ে আগুন দিল বলে মন্তব্য করেছে মস্কো তাদের দাবি এর মধ্য দিয়ে মূলত ইউরোপের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সোমবার রাশিয়ার আর্থিক জ্বালানি ও বাণিজ্য সহ বিভিন্ন খাত ও ব্যক্তির ওপর চোদ্দ দফা নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন এরপরই ইউ এর এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে এসব মন্তব্য করে রাশিয়া হিজল জোবাইরের আরেকটি ডেস্ক রিপোর্ট রাশিয়াকে কাবু করতে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েই চলেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এরই ধারাবাহিকতায় সোমবার দেশটির ওপর নতুন করে চোদ্দ দফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে নতুন নিষেধাজ্ঞায় জ্বালানি বাণিজ্য সহ রুশ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে রাশিয়ার একশো প্রতিষ্ঠান ও ব্যক্তি রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে ক্রেমলিন এক প্রতিক্রিয়ায় ইইউতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন এসব নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইউরোপ নিজেই নিজের গায়ে আগুন দিচ্ছে এতে করে ইউরোপের বাণিজ্য ব্যাপক মাত্রায় আক্রান্ত হবে ইউ ইউরোপের স্থানীয় বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ দেখছে না উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে এই বার্তাই দেয়া হচ্ছে যে যারা এ নিষেধাজ্ঞা সমর্থন করে না তারা ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে এদিকে ইউরোপে রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে আগামী মাসে ইউক্রেনকে এক দশমিক চার বিলিয়ন ইউরো সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ সোমবার ইউর পররাষ্ট্রনীতি ও সিকিউরিটি পলিসি বিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেল জানান এখন পর্যন্ত হাঙ্গেরি এই সিদ্ধান্তে সমর্থন না জানালেও তাদের পাশ কাটিয়ে ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়ার পথ মিলেছে তবে এর বিরোধিতা জানিয়ে হাঙ্গেরি বলছে এর মধ্য দিয়ে ইইউ লজ্জাজনকভাবে ইউনিয়নের সাধারণ বিধিবিধান লঙ্ঘন করছে ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ পাঠানো বা ইউরোপের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেয়ারও বিরোধী হাঙ্গেরি তাদের মতে এ ধরনের পদক্ষেপ রেড লাইন অতিক্রমের সামিল দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিশাল এই সম্পদের মুনাফা থেকে নিয়মিত ইউক্রেনকে সহায়তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন হিজল জোবায়ের মার্কিন অলে পড়ে দীর্ঘ এক যুগের বন্দিদশা থেকে ছাড়া পেয়ে মুক্ত বাতাসের শ্বাস নিয়ে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে গেলেন তথ্য ফাঁসে তোলপাড় করে দেওয়া সাংবাদিক উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ানা আসাঞ্জ এর জন্য যুক্তরাষ্ট্রের শর্ত মেনে পাঁচ বছরের কারাভোগ করতে হয়েছে তাকে স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের কড়া নিরাপত্তার বেলমার্স কারাগার থেকে মুক্তি পেয়ে বিমানবন্দরে চলে যান আসাঞ্জ টানা এক যুগ পর জন্মভূমির উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়েন বান্ন বছর বয়সী এই অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায় প্রশান্ত মহাসাগরে মার্কিন দ্বীপ সাইপানের আদালতে উপস্থিত হয়ে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের সাথে মুক্তি চুক্তির শর্ত মোতাবেক স্পর্শকাতর সামরিক নথি ফাঁসের দায়ে আদালত তাকে বাষট্টি মাসের কারাদণ্ড দেবে যা এরই মধ্যে যুক্তরাজ্যে কাটিয়ে এসেছেন তিনি ইরাক ও আফগানিস্তানে বিচার বহির্ভূত হত্যা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সংজ্ঞানে হামলার উপর উপাত্ত সংগ্রহ করে উইকলিক্সে ফাঁস করেছিলেন আসাঞ্জ তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের জন্য চাপ বাড়তে থাকলে দুই থেকে ১৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় ছিলেন তিনি দুই সালের এপ্রিলে আসাঞ্জকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করে বেশ বেলমার্স কারাগারে পাঠায় আবারও হুমকিতে তিস্তার পানি বন্টন চুক্তি এবারও বাধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে মমতা বলেছেন পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে যেন কোনো আপোষ না হয় হুমকি দিয়েছেন রাজপথে দুর্বার আন্দোলনের বিস্তারিত মেহরা হোসেন খানের ডেস্ক রিপোর্টে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তিস্তা নিয়ে এভাবেই হুমকি দিলেন অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও তিস্তা চুক্তি ঠেকিয়ে দেওয়ার বাস্তব নজির রেখেছেন সোমবার শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের দিদি বলেন দু সালে শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ তিরিশ বছর মেয়াদি গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়নে আপত্তি আছে সমালোচনা করেছেন বাংলাদেশে চীনের সহায়তায় বাঁধ নির্মাণের তিস্তায় চোদ্দোটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি পরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে জলের আরেক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইব করব। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে তিস্তার বন্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা বলেন রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয় পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি গত একুশ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি গঙ্গার পানি বণ্টনের চুক্তির মেয়াদ নবায়ন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় ইতিবাচক আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার পানিবন্টন নবায়ন পর্যালোচনার জন্য যৌথ কারিগরি কমিটিও গঠন করা হয়েছে এরপর এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে মুখ খুললেন মমতা আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহাধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে যৌথ নদীর পানি বন্টনে উনিশশো সালে একটি অস্থায়ী চুক্তি করে ভারত ও বাংলাদেশ দু সালে তিস্তা চুক্তির আরেকটি খসড়া তৈরি করে দুই দেশ যেখানে বলা হয় শুষ্ক মৌসুমে ভারত সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং বাংলাদেশ বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ পানি পাবে তখনও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা এর তীব্র বিরোধিতা করলে তার আলোর মুখ দেখেনি অকার্যকর হয়ে পড়ে তিস্তা চুক্তি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের যাবতীয় কর্মকাণ্ড মেহরাবুসাইন খান বাংলাভিশন ডেস্ক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রবল বন্যায় চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট নিচু এলাকাগুলো থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের আগামী সপ্তাহে চীনের আরও কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ বিস্তারিত ডেস্ক রিপোর্টে চীনের মধ্যাঞ্চল ও দক্ষিণে ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার রেড অ্যালার্ট জারি করে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রবিবার রাত থেকে হুনান প্রদেশের চাংসা শহরে প্রবল বৃষ্টিপাতে রাতারাতি তলিয়ে গেছে অনেক নিচু এলাকা বন্যায় আটকা পড়েছেন অনেক বাসিন্দা সাথে যানবাহনও ভারী বৃষ্টিপাতের কারণে জিয়াংশি প্রদেশের নামচাং ইচুন সাংরাও এবং জিংদেজেন শহরে ব্যাপক প্রভাব পড়েছে জিউ জিয়াংয়ে নদীর পানির উচ্চতা সতর্কমাত্রা ছাড়িয়ে গেছে ভেসে গেছে রাস্তাঘাট এসব অঞ্চলে নিচু এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে দুর্যোগের প্রভাব কমিয়ে আনতে সোমবার বিকেলে চীনের বৃহত্তম জিনজিয়াং জলাধার থেকে বন্যার পানি পাস করতে পাঁচটি ফ্লাড গেট খুলে দেওয়া হয়েছে সোমবার ঝড় বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করার পর দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং আনহুই এবং জিয়াংশি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে চায়না স্টেট ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রাউথ রিলিফ হেডকোয়ার্টার আগামী সপ্তাহে জিয়াংহান সমভূমি ইয়াংজি এবং হুয়াইহে নদীর তীরবর্তী অঞ্চলগুলোর কিছু অংশে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জাহান বাংলাদেশ এই ছিল আজকের মতো ধন্যবাদ সাথে থাকায়